কিভাবে উনি তোমার ওই যে ময়নামতি সেই যে পুরাতন আর্কিটেকচার গাইবান্ধাতে যে সেটার সিস্টেম কী হয় সেটা বন্যা হয়। আগের দিনে দেখবে কি আর্কিটেকচারগুলো সব কিছু মাটি দিতে হতো, ফ্রেন্ডশিপ সেন্টারটাও কিন্তু মাটি দিত, মোটা মোটা দেওয়াল দিয়ে প্রোডাকশন মানে বন্যা হলো আর আর্কিটেকচারটা ক্রমশ মাটি নিচে ঢুকে গেছে। হ্যাঁ, এটা ওই আগেকার দিনের আমরা যদি ময়নামতি দেখি কিংবা এগুলো দেখি সেদিকে এই এই কনসেপ্টে তখন সে গাইবান্ধাকে ফ্রেন্ডশিপ সেন্টারে ব্যবহার করে, অর্থাৎ লাইব্রেরির থেকে ভীষণ রকমের দুর্গীয়দের কাছে। ব্যবহার করে তাদের টার্গেট কাশাফুটি একই রকমের, হ্যাঁ ওরা ল্যান্ডস্কেপটা কিন্তু ওদের কাছে ভীষণ রকমের জরুরি, ল্যান্ডটাকে ব্যবহার করা দরকার, ন্যাচারাল লাইট, ন্যাচারাল পাতা। মনে হচ্ছে আমি সেই ইয়েটা দেখছি তোমার কি জানি ওই শাহজাহানের তাজমহল স্যার ওই টেক্সচারটাই। হ্যাঁ আমরা তোমাদের কাছে কিছু স্বপ্ন দেখাতে পারবো যে স্বপ্নটা ধরে তোমরা এগিয়ে যাবে। এবার এখানে কেন নিয়ে আসছি আমরা এত কষ্ট করে কেন আসছি, আমরাও একটু ওই এটাই আমাদের স্বপ্ন। ওনার সাথে আমার যোগাযোগ আছে আমার রিলেটিভদের সাথে, মানে আপনার কাদেরই আমার ডিপার্টমেন্টের